মূল্যবৃদ্ধি শুধু রাজনৈতিক তরজায় আটকে থাকে না ইতিহাস বলছে অতীতে মূল্যবৃদ্ধির জেরে বদলে গিয়েছে অনেকের গদি 1980 সালে লোকসভা ভোটে আকাশছোঁয়া পেঁয়াজের দামকে ইস্যু করে কংগ্রেস জনতা পার্টির সরকারকে হারিয়ে ক্ষমতায় ফিরে কংগ্রেস 1999 সালে দিল্লিতে আকাশছোঁয়া পেঁয়াজের দাম তিনজন মুখ্যমন্ত্রী বদল করেও হারতে হয়েছিল বিজেপিকে 2010 সালে পেঁয়াজের অগ্নিমূল্যের জেরে রাজস্থানে বিধানসভা ভোটে হার বিজেপির সরকার আসে সরকার যায় রাজনীতি চলে রাজনীতির তালে ঢাকা পড়ে যায় আম জনতার দুর্দশার কাহিনী ব্যুরো রিপোর্ট জি 24 ঘন্টা অনির্বাণের কাছে আসবো অনির্বাণ যদি আমরা দেখি যে গত 2 বছর ধরে যে অতিমারী পরিস্থিতি বহু মানুষ তারা কাজ হারিয়েছেন বা অনেককে অন্য পেশায় শিফট করতে হয়েছে যেখানে তাদের যে আয়ের উৎস ছিল যে আয়ের যে পরিমাণ ছিল সেখানে অনেকটা হয়তো কম্প্রোমাইজ করতে হয়েছে আর অন্যদিকে যদি দেখি যে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি যার আজ পড়ছে চাল ডাল তেল সবেতেই 800 মতো জীবনদায়ী ওষুধ তার দাম বৃদ্ধি হচ্ছে অন্যদিকে ইপিএফে সুদের হার 4 দশকের রেকর্ড কম পিপিএফ এবং অন্যান্য স্বল্প সঞ্চয় সুদের হার বাড়ানো হয়নি ফলে অবসরপ্রাপ্তদের আয় বাড়েনি বরং কমছে স্বল্প সঞ্চয় সুদের হার কমছে কিন্তু ব্যয়ের সম্ভাবনা সেটা আরও বেড়ে যাচ্ছে এই দুটোর মধ্যে ব্যালেন্সটা হবে কি করে ব্যালেন্স হবে না একটাই কারণে সেটা হচ্ছে আপনাকে এই প্রসঙ্গে একটা ছোট্ট কথা বলে দিই কয়েকদিন আগে দেখবেন একটা আন্তর্জাতিক একটা সমীক্ষা ভারতবর্ষের উপরে হয়েছিল যেখানে একটা বৈষম্যের ভারতবর্ষের চেহারা ফুটে উঠেছিল আপনি যে কথাগুলো বলছিলেন না আমি মানে বাকি যারা প্যানেলিস্ট আছেন তাদের প্রতি যথাযথ সম্মান দিয়ে বলছি এই আলোচনাগুলো কিন্তু সাধারণ মানুষ শুনতে চান না সাধারণ মানুষ তারা এই রাজনীতির কচকচানি থেকে বাইরে বেরিয়ে এসে তারা একটা সলিউশন চান সলিউশন চান এক্স্যাক্টলি খুব দামি কথা বলেছেন অনির্বাণ এই সলিউশনটা হচ্ছে দেখুন একটা ওয়েলফেয়ার স্টেটে আজকে দিনই কাম্য আজকে দিনটা জারি স্লোগান হয়ে থাকুক আমি আপনি আমরা সবাই চাই আজকে দিন কিন্তু সেখান থেকে যখন আমরা পিছিয়ে যাচ্ছি সেই পিছনটা যখন এই কোভিডের আগের থেকেই আমরা পিছিয়ে যাচ্ছিলাম কোভিড এসছে কোভিডের পরে যুদ্ধ এসছে কিন্তু মৌপিয়া এই যুদ্ধটা কিন্তু রাশিয়া আর ইউক্রেনের মধ্যে হচ্ছে না এই যুদ্ধটা আমি লড়ছি আপনি লড়ছেন এবং টিভির ওপারে যারা বসে দেখছেন তারা কিন্তু এই যুদ্ধটা ভারতবর্ষের বুকে প্রত্যেক দিন লড়ছেন আজকে 800টা জীবনদায়ী ওষুধের অ্যাভারেজ প্রাইস আমি বলছি 11% দাম বেড়ে গেছে আমরা আলোচনা করছি কোথায় না রাজ্য কতটা কমালো কেন্দ্র কতটা কমালো আজকে সাধারণ মানুষের কাছে প্রশ্ন রাজ্য বা কেন্দ্র দর কষাকষি করলে হবে না সাধারণ মানুষকে সুরাহা দেওয়ার জন্য কিন্তু কেন্দ্রীয় সরকারকে এগিয়ে আসতে হবে আমরা বুঝি কেন্দ্রীয় সরকারের কোষাগারে টান পড়েছিল কেন্দ্রীয় সরকার 2020 সালে কোভিডের সময় যখন কোষাগারে টান পড়েছিল তখন 10 টাকা এবং 13 টাকা অতিরিক্ত শুল্ক চাপিয়েছিল সেইটা কিন্তু দিওয়ালি বাম্পার হয়ে ফেরত এলো 5 টাকা 10 টাকা কমানো হলো কিন্তু মৌপিয়া এখানে সুপ্রিয়দা বিভিন্ন কথা বলছিলেন 137 দিন 137 দিন বারবার করে বলছি এই শুধুমাত্র 5টা রাজ্যের নির্বাচনের জন্য তেলের দাম বাড়ানো হয়নি আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লে ভারতবর্ষে তেলের দাম বাড়বে কিন্তু তার যৌক্তিকতাটা কোথায় 137 দিনের মধ্যে $68 হয়ে গেছিল পার ব্যারেল আবার সেটা যুদ্ধের সময় $139 হয়ে গেছিল পার ব্যারেল কিন্তু ভারতবর্ষ কি বৈচিত্র্যের দেশ ভারতবর্ষে কিন্তু তেলের দাম ঠিক একই রয়ে গেল এবং এটার কোনো কিন্তু আমরা উত্তর পাইনি এবং আমরা বলছি আজকের দিনে দাঁড়িয়ে যে রাশিয়ার থেকে তেল কেনার যে ডিসিশনটা আমরা দেখছিলাম গত কয়েকদিন আমরা সব জায়গাতে শুনছিলাম যেখানে $35 পার ব্যারেলে সুবিধা দেওয়ার কথা রাশিয়া বলছে এবং সেই সুবিধাটা যদি সত্যি সত্যি ভারতবর্ষ নিতে পারে তাহলেও কিন্তু আমি আপনাকে অনিয়ার বলে যাচ্ছি ভারতবর্ষে তেলের দাম কমবে না বা কমলেও সেই সিগনিফিক্যান্টলি কমবে না আমি আসবো অনির্বাণ আমি তোমার কাছে আসবো আমি একটু সুদীপ্ত বাবুর কাছে আসবো আমি সুদীপ্ত বাবুকে একটু তার স্মৃতির জন্য একটু তার মেমোরির জন্য একটু ফুড ফর থট দিচ্ছি আমি কয়েকটা টুইট দেখাচ্ছি টুইটগুলো কয়েক বছর পুরনো 23 মে 2012 নরেন্দ্র মোদী সেই সময় গুজরাটের মুখ্যমন্ত্রী তিনি টুইট করছেন পেট্রোপণ্যের বিরাট মূল্যবৃদ্ধি ইউপিএ সরকারের ব্যর্থতার চূড়ান্ত নমুনা এর ফলে গুজরাটের ওপর কোটি কোটি টাকার বোঝা চাপবে স্মৃতি ইরানি 15 জানুয়ারি 2011 কি টুইট করছেন ফের পেট্রোলের দাম বাড়ল মূল্যবৃদ্ধি নিয়ে জনসাধারণের দুর্দশাকে উপেক্ষা করছে ইউপিএ সরকার ক্ষমতার দম্ভে গরিবের দুর্দশা নিয়ে উদাসীন সরকার 18 ফেব্রুয়ারি 2014 একটা টুইট আপনাদের দেখাবো
সম্বিত পাত্রা। চিদম্বরম বলছেন ভবিষ্যতে জিডিপি বাড়বে, এই জিডিপি আসলে গ্যাস, ডিজেল এবং পেট্রোল। শেনাওয়াজ হোসেনের একটা টুইট দেখাবো, 15 জুন 2013-র। ফের পেট্রোলের দাম বৃদ্ধি, জনগণের প্রতি কংগ্রেস পুরোপুরি উদাসীন, এই মূল্যবৃদ্ধি কোথায় গিয়ে থামবে? অস্বস্তি হচ্ছে সুদীপ্ত বাবু? না না না, আপনি অস্বস্তি হচ্ছে, আমি বলছি বলছি, আপনাদের অন্যতম স্লোগান ছিল সেই সময় দাম নিয়ন্ত্রণ, এবং সংসদের ভেতরে সংসদের বাইরে মনমোহন সিং সরকারকে আপনারা তুলোধনা করতেন। আমি বলছি আপনি একটা চ্যাপ্টার বাদ দিয়ে দিয়েছেন, সেটা হলো 1953-তে যখন তেলের দাম বাড়ার জন্য এখানে 53টা ট্রাম্প পড়ানো হয়েছিল, এবার তারা আজকে হাতে হাত ধরে যে গভর্নমেন্টে থাকে তাকে তেল বাড়াতে হয়, এবং যারা বিরোধী থাকে তারা সবসময় তার প্রতিবাদ করে, এবং যারা এক সময় আমি তো মনমোহন সিং সরকারে ছিলাম, আমি জানি না ওনাদের আমলে নতুন করে চলবে কিনা, আর বিজেপির নেতারা সব সিনেমার যে আমির খান ছিল, আমি যাই হোক, আমি যে কথা বললাম যে অসীম দাশগুপ্তর কথা উনি বলছেন, যদি বর্তমান অর্থমন্ত্রী ওনাতে একটু ট্রেনিং নিতেন তাহলে ভারতবর্ষের মানুষ এত বিপদের মধ্যে পড়তো না। আর দ্বিতীয় বিকল্প নেই, সুদীপ্ত বাবু, এই যে পরিবার আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন বা টেলিভিশনের অন্য প্রান্তে রয়েছেন, শুনুন, তারা অসীম দাশগুপ্ত বনাম বর্তমান অর্থমন্ত্রী তাদের কম্পারেটিভ স্টাডি চান না, তারা সলিউশন চান। মনে রাখুন এটা, মনে রাখুন এটা, গোল গোল কথা বলবেন না, একদম গোল গোল কথা বলবেন না, কথা জাতলারি করবেন না, আপনারা আনসার দেবেন, আপনারা আনসার দেবেন, যারা কি ওই যে ওই মাস্টারমশাই রিটায়ার করার পর তার জায়গায় যে 2000 টাকার চাকরি পেয়েছে, যে তার ইন্টারভিউ একবার নিন, যে কেন সে 2000 টাকার চাকরি পেলো, কেন সে পার্মানেন্ট চাকরি পেলো না, সে যদি পার্মানেন্ট চাকরি পেতো তাহলে সে এফোর্ড করতে পারতো, আজকে সমাজ এফোর্ড করতে পারতেন না, কারণ ওই যে মাস্টারমশাই রায়গঞ্জে উনি রিটায়ার করার পর তার জায়গায় একটা জল ঘোলা করেছিল আমার ঠাকুরদা, অর্থাৎ জল, অর্থাৎ আমি আজকে, আমি আজকে, অর্থাৎ আমি আজকে, আমি আজকে ঘোলা জলের কষ্ট ভোগ করছি, তার কারণ হচ্ছে আমার ঠাকুরদা জল ঘোলা করেছিল। আপনি জানেন পেট্রোলে ট্রাম চলে না, সুতরাং আপনাকে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ভুল বোঝাবেন না, আপনারা বলুন, রাজনৈতিক অবস্থানে বিরোধী দল প্রতিবাদ করবে, সেক্ষেত্রে আমরা 74 দিনে দাঁড়িয়ে আছি, আপনি এক্সপ্লানেশন দিন, আপনি এক্সপ্লানেশন দিন, আপনারা ক্রুড অয়েলের প্রসঙ্গটা তুলছেন, কোথাকার ক্রুড অয়েলের প্রসঙ্গ তুলছেন, 7% রাশিয়া, আপনি এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয় রাজ্য দেশ দুনিয়া, ডাউনলোড করুন জি 24 ঘন্টা অ্যাপ, এক ক্লিকেই পান সব আপডেট।